হ্যালো ফ্রেন্ডস, রুকসানা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ঘুগনি। সবাই আমরা বাড়িতে ঘুগনি বানিয়ে থাকি, আর ছোট থেকে বড় প্রায় সবাই আমরা পছন্দ করি ঘুগনি খেতে। স্কুল কলেজ এর ক্যান্টিনে, রাস্তার পাশে বা মেলায় যে ধরনের স্বাদের ঘুগনিটা আমরা খেয়ে থাকি, ভীষণই মজাদার হয় খেতে। সেই রেসিপিটাই আপনাদের আজ শেয়ার করব। সব কিছুর সঙ্গে খেতে পারবেন, রুটি, পরোটা, মুড়ি, এমনকি খালি ঘুগনিও খেতে পারবেন, ভীষণই ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। মটর সেদ্ধ করার জন্য পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। এখানে 1 লিটার জল দিলাম মটর সেদ্ধ করার জন্য। এবার প্রেশার কুকারটা বন্ধ করে মটরগুলো সেদ্ধ করে নেব। গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি মটর সেদ্ধ হওয়ার জন্য। এবার 2 থেকে 3টে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর ফ্লেমটা রেখেছি। কোনো মটর সেদ্ধ হতে দেরি হয়, আবার কোনো মটর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যদি সেদ্ধ হতে দেরি হয় সেক্ষেত্রে আরও 1 থেকে 2টো সিটি দিয়ে নিলে মটর সেদ্ধ হয়ে যাবে। মটর সেদ্ধ হচ্ছে সেই ফাঁকে একটা ঘুগনির জন্য ভাজা মশলা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে প্যানে আমি 3টে মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, টুকরো দারচিনি, 5টা এলাচ, 2টো তেজপাতা, 5-6টা লবঙ্গ, আর 1 চা চামচ কালো গোলমরিচ গোটা। এবার এগুলোকে 40 থেকে 50 সেকেন্ড ভেজে নেব, আর লো ফ্লেমে মশলা ভাজতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 50 সেকেন্ড মতো এই মশলাটা সামান্য ভেজে নিলাম, একটা দারুণ সুগন্ধ বের হয়েছে। এবার অ্যাড করে দেব 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে। এগুলোকেও এই মশলার সঙ্গে আমি 40 থেকে 50 সেকেন্ড ভেজে নেব। ভাজা মশলা খুব বেশি ভাজার দরকার হয় না, বেশি ভাজলে মশলা পুড়ে যেতে পারে এবং মশলা নিজস্ব স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। মশলা ভাজা হয়ে গেছে, মশলাটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর ঠান্ডা হওয়ার পরই মশলাটা গুঁড়ো করে নেব। 3টে সিটি হয়ে গেছে, প্রেশার কুকারটা নিজে থেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেশার কুকারও ঠান্ডা হয়ে গেছে, প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে আর সমস্ত ভেপারও বের হয়ে গেছে। এবার দেখে নেব মটর সেদ্ধ হয়েছে কি না। মটর খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে গলে যেতে পারে। ঘুগনি বানাবার জন্য গ্যাসে 1টা কড়াই বসিয়ে দিলাম। এবার দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার টুকরো করে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। এখানে আমি মাঝারি সাইজের 3টে আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভেজে নিচ্ছি, তবে আলুগুলো খুব লাল করে ভাজবার দরকার নেই, মিনিট 3-4 আলু ভেজে নিলেই হবে। 4 মিনিট আলুগুলো ভেজে নিলাম, এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি লাল করে ভাজিনি আলু। ওই তেলে আরও 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ তেলে দিয়ে দিচ্ছি, আমি বেশ কুচি করে কেটে নিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আমি রান্না করার সময় আপনাদের একটু বেশি পরিমাণে রান্না করে দেখাই আপনাদের সুবিধার্থে, এবং মশলাগুলো আমি সেই অনুপাতে ব্যবহার করি। আপনারা দেখে বুঝে নিতে পারবেন যে আমি কতটা মশলা ব্যবহার করছি।
বাড়িতে গেস্ট আসলে আপনাদের রান্না করতে সুবিধা হবে, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে রান্না করে দেখাই। সেই জন্য আমি এখানে 400 গ্রাম মটরের ঘুগনি রান্না করে দেখাচ্ছি একটু বেশি পরিমাণেই। পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, আমি মধ্যে থেকে ভেঙে নিয়েছি, আর পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নেব কাঁচা লঙ্কাগুলো। এখানে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। পেঁয়াজ ভাজা আমাদের হয়ে গেছে, বেশি লাল করে আমি পেঁয়াজ ভাজিনি, হালকা ব্রাউন করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দেব আদা রসুন বাটা 2 চা চামচ, আদা রসুন বাটা আমি 2 মিনিট কষিয়ে নেব। আদা রসুন আমার 2 মিনিট কষানো হয়ে গেছে, এবার অ্যাড করে দেব 1টা টমেটো, আমি কুচি করে কেটে নিয়েছি। টমেটোটাকেও মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। 2 টেবিল চামচ আমি জল দিচ্ছি মশলা কষানোর জন্য, মিশিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় প্রয়োজন মতো জল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে, আর মশলা পুড়ে গেলে তরকারির টেস্ট ভালো হয় না। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ 1/2 চা চামচ মতো। মটর সেদ্ধ করার সময় আমি হলুদ ব্যবহার করেছি। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, ঝালটা খুব একটা হবে না কিন্তু কালারটা খুব ভালো আসবে। জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে 1 চা চামচ দিলাম। আরও 2 টেবিল চামচ জল দিয়ে মশলাটা এবার আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম। মশলা ভালো করে কষালে তরকারির টেস্টটা খুব ভালো আসে, আর মশলা থেকে কোনো কাঁচা গন্ধ বের হয় না। মশলা আমাদের 5 মিনিট কষানো হয়ে গেছে, এবার আলু অ্যাড করে দেব, যে আলুটা আমি ভেজে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে আলু সমেত মশলাও আমি কষিয়ে নেব 4 মিনিট মতো। আলু সমেত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর, আমি জল সমেত মটর দিয়ে দিচ্ছি। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিব। যদি মনে হয় লবণ লাগবে তবে আমি লবণ অ্যাড করে দেব দেখে। আরও কিছুটা জল আমি অ্যাড করে দিচ্ছি, তবে বেশি জল দেবার দরকার নেই। এখানে 2 কাপ জল অ্যাড করে দিয়েছি, গরম জল, বেশি জল দিলে ঝোলটা পাতলা হয়ে যাবে। এবার ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিট, এতে করে মটর আলুর মধ্যে মশলার ফ্লেভারগুলো অ্যাড হয়ে যাবে, আর আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। 8 মিনিট পর ফিরে আসছি। 8 মিনিট পর ফিরে এলাম, ঘুগনি অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ঘুগনির আলুও সেদ্ধ হয়ে গেছে। আলু খুব ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে, আমাদের ঘুগনিটাও অনেকটাই রান্না হয়ে এসেছে। এবার অ্যাড করে দেব সেই ভেজে রাখা মশলা, আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। 1 চা চামচ আমি ছড়িয়ে দিচ্ছি। দু চা চামচ আমি ছড়িয়ে দিলাম। এখানে কোনো বাড়তি গরম মশলা ব্যবহার করার দরকার নেই, কারণ এই ভাজা মশলায় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ,
সব কিছুই আছে, তেজপাতা, শুকনো লঙ্কা সব রকম কিছু দিয়েই আমি ভেজে মশলাটা তৈরি করে নিয়েছি। সেই জন্য কোনো বাড়তি গরম মশলা এখানে ব্যবহার করার কোনোই দরকার হবে না। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য মিশিয়ে নিচ্ছি। আর এই চিনিটা ব্যবহার করলে ঘুগনিটা খেতে খুবই ভালো লাগে, সেই জন্য চিনিটা যদি পছন্দ করেন অবশ্যই এখানে দেবেন, আর পছন্দ না করলে বাদও দিতে পারেন। মশলা চিনি দেওয়ার পর দমে ঢেকে রান্না করব মিডিয়াম ফ্লেমে 2 মিনিট। এতে করে মশলার ফ্লেভার খুব ভালোভাবে ঘুগনিতে অ্যাড হয়ে যাবে। এই ভাজা মশলাটা আপনারা নিরামিষ কোনো রান্নায় কিংবা অন্য কিছু রান্না করতেও ব্যবহার করতে পারেন। 2 মিনিট ঢেকে রান্না করার পর আমাদের ঘুগনি একদম রান্না হয়ে গেছে। এবার অ্যাড করে দেব কিছুটা ধনে পাতা, উপর থেকে ছড়িয়ে দেব। আমাদের হয়ে গেছে ঘুগনি, এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর এই রকম গ্রেভি থাকতে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে এমনিতে গ্রেভিটা টেনে যাবে, মটর একটু বেশি পরিমাণে গ্রেভি টেনে নেয়। হয়ে গেল আমাদের ঘুগনি একদম দোকানের স্বাদে, এবং বাড়িতেই রুটি, পরোটা, মুড়ি সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে ঘুগনিটা দোকানের মতো করে সার্ভ করছি। ওপর থেকে কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিলাম, দিচ্ছি একটু ধনে পাতা কুচি, লেবুর রস, এখানে তেঁতুলের জল দিলেও খুব ভালো লাগবে, আর দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, আর কুচনো কাঁচা লঙ্কা। এইভাবে পরিবেশন করলে একদম দোকানের মতোই লাগবে খেতে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন। আমি যখন নতুন রেসিপি দেব সব আগে পেয়ে যাবেন নোটিফিকেশন। সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।